হ্যালো বিয়াজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিতা করা সকল ভালো আসুন নি, আশা রাখি যে যেখানে আসুন বেশ ভালো আসুন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। বিয়াজ, আজ একটা কুকিং ভিডিও লই আইলাম, আশা করি আপনারা ভালো পাইবা। যদি ভালো লাগে না দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। তাই আমি আমার বানাইমু, আমি আমার বাচ্চাইন্তর পছন্দর একটা খাবার, ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন বানানির লাগি আমি চিকেনের লেগ নিছি কিছু আমার প্রয়োজন মতো। নেওয়ার পরে বিওয়াজ আপনারা যা মশলা দেখাইলাম আমি, চিকেনের মশলা যেগুলা সাথে আছে, তান্দুরি মশলা, সবগুলা মশলা দিয়া আর তুরা লেমন জুস দিছি, ফ্রেশ লেমন টেনেছি ফ্রেড দিয়া, আর আমি মাখাই আর কি লিখলাম 2 আওয়ারের লাগে। তো 2 আওয়ার পরে আমি আমার চিকেনের লেগ গেছেন তরে আমি ফ্লাওয়ার নিছি, তুরা চিলি পাউডার আর অল্প টার্মারিক পাউডার, অল্প পরিমাণ সল্ট, সল্টের মাঝে আমি ফ্লাওয়ারের মাঝে ওগুলো দিয়া আমি মাখাই নিছি। মাখানির পরে আমার চিকেন গেছিল মাখাই মাখাইয়া, একটা বউলের মাঝে হালকা ওয়াটার নিছি, ওয়াটারও ভিজাইয়া আবার ডুবাইয়া দিছি। ফ্লাওয়ারটা একটু ভালো করে লাগে, চিকেনটা দেখতে ভালো লাগে, খাইতেও মুসমুসা ভালো লাগে। এখন দেখো কবি আজ আমি অয়েলের মাঝে দিলাইছি আমার চিকেন গেছি, আমি 2-3 বার উল্টাইয়া উল্টাইয়া দিব, দেওয়ার পরে বালা করিয়া আমি ভাজবো চিকেন গেছি। আপনারা সাথে থাকুকা দেখতে থাকুকা, ম্যারিনেট করিয়া যত সময় বেশি রাখা যায় দিয়া তত বালা হয়। আমি মনে করি চিকেনের ভিতরে ভিতরে প্রত্যেকটা মশলা খামায় ভালো লাগে, খাইতেও ভালো লাগে, আলাদা একটা টেস্ট বা আলাদা একটা গ্রান হয় চিকেনের মাঝে। আর লোভইয়া যদি মশলা দিয়ে মাখাই আর বানানি হয়ে যায় তো মশলার এই গ্রানটা খাই না। আর যারা যেখান থেকে কষ্ট করি আমার ভিডিওটা দেখলা, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া, লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার চ্যানেলটার কাছে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার পাশে আসেন সকলের অসংখ্য ধন্যবাদ। এখন বিওয়াজ আমার চিকেনটা ওই গেছে, আমি আস্তে আস্তে এক পিস এক পিস করে লামাই নিবো। আর আমি আপনাদের কাছে শুনে বিদায় নিলাম গি, আর আপনারা সাথে থাকুক দেখতে থাকুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।